নিজের ঘরে শিশুর মৃতদেহ উদ্ধার নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। সাংসদ জানান, মৃত শিশু ও তার বোন পরিচারিকার কাজ করা তাদের মায়ের সঙ্গে থাকত, এখানে স্কুলেও পড়াশোনা করত। বিকেলে ইটখলার দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে থাকাকালীন এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘরে। পুলিশকে সঠিক তদন্ত করার অনুরোধ করেছেন বলে জানান সাংসদ। দেখে নেওয়া যাক কি বললেন সাংসদ রাজদীপ রায়। মোর সতীর্থ এজনে মোক কলে ঘরত একটা ইমার্জেন্সি হয়েছে, আপনার ঘরত যাব লাগে সোনকালে। তো মই ঘরত আহুতে খবর পালো যে মোর ঘরত এজন পরিয়াল এটা আছে। এই পরিয়ালর সরু দুটা বাচ্চা আছে, এটা লড়া 10 বছর কেমা হল, এই ক্লাস 5ত পড়ে, আর এটা ছোৱালী ক্লাস 8ত আছে। এই দুজনেই পড়াশোনা করে আছে। লড়াজনে কি হয়েছে মই এক্সেক্টলি জানা নাছিল, ইসলিম ইট সিমস হি এলেজেডলি হি কমিটেড সুইসাইড বাই হ্যাঙ্গিং হিমসেলফ। আমার ঘরের যিকুর মোর হেল্প আছে, মোর সতীর্থ, মোর স্টাফ সবে দৌড়াদৌড়ি যেতিয়া গম পালে, দৌড়াদৌড়ি করাকে তেখেতক পুলিশক খবর দিলে। পুলিশ অহার পিছত রুমটো অকমান ভাঙি বডিটো লৈ সোনকালে মেডিকেল কলেজত গল। মেডিকেল কলেজত যোৱাৰ পিছত সবে চেষ্টা করিলে, করার পিছত অল চেষ্টা ফেইল, হি ওয়াজ ডিক্লেয়ার ডেড। এতিয়া মই খবরখিনি শুনি মেলি আহিলো, আহি পেলাই ঘরত সব বস্তুখিনি জায়জা ললো। লগে লগে মই শিলচরের এসপি নুমাল মাহতক ফোন করিলো। মাহত মহোদয়ের লগত কথা পাতি মেলি মই এটা কথা ভালকে কলো যে চাওক, ইট ইজ এ এলেজেড দিস থিং অফ সুইসাইড, বাট আই এম নট ভেরি শিওর। মই এইটো টাইমত মই পার্টি অফিসত আছিলো। আপনার যেটু প্রটোকল, যেটু এসওপি আছে এজ পার পুলিশ রেক, মানে গাইডলাইন্স পুলিশ বুকস, আপনার ভালকে এটা তদন্ত করে পেলায় আপনার রিপোর্ট যজ পার ইয়র প্রটোকলস করব লাগে সেইটো আপনার করক। মই পরিয়ালের লগত যোৱা 3 বছৰৰ পৰা মোৰ পৰিয়ালে তেখেতক ইয়াত ৰাখিছে, কিন্তু ছেকেণ্ড ফ্লোৰত এটা 2 বেডৰুমৰ নিচিনা এটা এপাৰ্টমেণ্টৰ নিচিনা আছে। সেই এপাৰ্টমেণ্টত তেখেতে থাকে, মোৰ সেই পৰিয়ালটো 3জনৰ পৰিয়াল, মা আৰু এটা ল'ৰা এটা ছোৱালী। ল'ৰাটো মৰমৰ আছিলে, মই তাক স্কুলত ভৰ্তি কৰাইছিলোঁ। ল'ৰাজনৰ মা খুব চেনচিবল মহিলা, অকলে বিগত কেইবছৰৰ পৰা ল'ৰা ছোৱালীক ডাঙৰ কৰি আছে। মাৰ লগত মোৰ কথা হ'ল, তেখেতে তেখেতৰ ল'ৰা আৰু ছোৱালীৰ লগত আজি দুপৰীয়া একেলগে বহি পেলাই তেখেতে আহাৰ কৰিছে, খাইছে। ছোৱালীটোক লৈ পেলাই তেখেতে ক'ৰবাত ওলাইছিলে, ওলাওঁতে ল'ৰাটোৱে কৈছিলে যে মা তুমি যেতিয়া গৈ আছা বাহিৰত মোক মোবাইলটো দি যাবা। তো ল'ৰাটোৱে মায়ে ক'লে যে মোবাইলৰ মোৰ কাম আছে, তই বৰ মই আহিহে আছোঁ অকণমান পিছত। তো ছোৱালীজনীক লৈ অকণমান বাহিৰত গৈছিলে কোনোবা ঘৰৰ বস্তুখিনি আনিবলৈ, যিটো মই শুনিছোঁ। আধা ঘণ্টা 40 মিনিটৰ ভিতৰত আহি পেলাই যেতিয়া দেখিলে দৰ্জাটো ভিতৰৰ পৰা বন্ধ আছে, তেতিয়া চবকে মাতি দিলে। বাচ্চা ল'ৰা 10 বছৰ 11 বছৰৰ ল'ৰা, কিবা ইম্পালছত কিবা এটা অপ্ৰীতিকৰ ঘটনা কৰি লৈছে, তাৰ ৰিয়েকশ্যনাৰী কি হ'ব পাৰে সেইটো বুজাৰ তাৰ ক্ষমতা হোৱা নাই, মোস্ট সেইকাৰণে বেয়া লাগিছে খুব।